হ্যালো, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আপনারা জানেন আমি প্রতিদিন একটা করে চা টেস্ট করি, আর আজকেও আমি একটা নতুন চা টেস্ট করব, আর আপনাদের সাথে আমার এক্সপিরিয়েন্সটা শেয়ার করব। আজকে আমি টেস্ট করব তিতলির একটা গ্রিন টি, ম্যাঙ্গো অ্যান্ড প্যাশন ফ্রুটস ফ্লেভারের। এটা আমার ভাই ইংল্যান্ড থেকে নিয়ে আসছে। এটা বাংলাদেশে অ্যাভেলেবল পাওয়া যায়, আমি দেখেছি কিন্তু কখনো কিনে আনি নাই। ও নিয়ে আসছে, তাই ভাবলাম আজকে এটা আমি ট্রাই করি। এখন বাজে রাত 2টা, আর আপনারা জানেন আমি রাতে কাজ করি। আমি একজন গ্রাফিক্স ডিজাইনার, টি শার্ট ডিজাইন নিয়ে আমি বিভিন্ন প্যাসিভ মার্কেট প্লেসে কাজ করি, আর তার ফাঁকেই আমি এই গ্রিন টিটা টেস্ট করি আর আমার চ্যানেলে আপলোড দেই। এখন আর বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়াতেও টাইম দিতে হয়, আর তাই রাতের বেলা আমার মেয়ে যখন ঘুমিয়ে পড়ে তখন উঠে আমি আমার এই কাজগুলো করি। আর আজকেও আমি এই গ্রিন টিটা টেস্ট করব। আমার মেয়ে অলরেডি ঘুমিয়ে গেছে, আমি কাজ করতেছিলাম, এখন এই গ্রিন টিটা টেস্ট করব। আমার কাছে মনে হয় রাতের বেলা গ্রিন টি খেলে শরীর অনেক ভালো থাকে, আর আমার কাজ করতে অনেক ভালো লাগে। তাই অলরেডি আমি আমার পানিটা গরম করতে দিয়েছি, এখন মগে টি প্যাকগুলো দিব। আমি সাধারণত 2টা দেই সব সময়, সবগুলো গ্রিন টিরই আমি 2 প্যাকেট করে দেই। আমার অনেক কড়া লেখাটা ভালো লাগে তাই দেই, যারা হালকা পছন্দ করে তারা তো একটাই দিবে। আর আই হোপ টেস্টটা মনে হয় ভালো লাগবে, জানি না, দেখি বানিয়ে। আমি অবশ্য বানিয়ে কিছুক্ষণ রেখে দিব, কারণ আমি ঠান্ডা খেতে পছন্দ করি, আমি বেশি গরম চা খেতে পারি না। এখন আমি কাজ করব, তার পাকে পাকে এই চাটা টেস্ট করব। এটা ফ্লেভারটা আসতেছে, এটা বেশি ভালো লাগতেছে না আমার, তেমন ফ্লেভারটা ম্যাঙ্গো ফ্লেভার পাচ্ছি না, প্যাশন ফ্রুটসের তো কোনো ফ্লেভারই নেই, আর কীরকম একটু টকটক ভাব, বাট আমার কাছে তেমন একটা ভালো লাগতেছে না, বুঝতেছি না, হয়তো টেস্টও ডিপেন্ড করে নিজের উপর, তাই এক একজনের টেস্ট এক এক রকমের, হয়তো অন্যদের ভালো লাগবে, আমার তেমন একটা ভালো লাগে নাই। আমি এরপরে আর খাবো না আশা করি এটা, কারণ কীরকম জানি একটা টেস্ট, কিন্তু গ্রিন টি একটু আসলে টেস্ট তেমন একটা নাই। আর ম্যাঙ্গোর যে টক ভাবটা সেটা আছে অবশ্য, কিন্তু ওই যে ফ্লেভারটা নাই, মানে ম্যাঙ্গো ফ্লেভার বা প্যাশন ফ্রুটসের ফ্লেভার আমি পাচ্ছি না আলাদা করে। আর কি বলবো, অবশ্য আপনারা টেস্ট করে দেখতে পারেন। আজ এতটুকুই, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।